সিদ্দিকিয়া মিডিয়া শান্তির পথে ঐক্য ডাকে। আল্লাহুম্মা আমিন। আদর করি আমানুষ আল্লাহ বানাইয়া, কেমনে দিবা জাহান্নামে ফেলিয়া, কেমনে দিবা জাহান্নামে ফেলিয়া। বান্দা যখন কবরে তে কান্দিবে, আল্লাহ, বান্দা যখন কবরে তে কান্দিবে, প্রভু হইয়া কেমনে তুমি দেখিবে। বান্দা যখন জাহান্নামে জ্বলিবে, বান্দা যখন জাহান্নামে পুড়িবে, খলক হইয়া কেমনে তুমি সহিবে, মনিব হইয়া কেমনে তুমি দেখিবে। ইয়া আল্লাহ, জানি না কোন দিন কখন আমাদের জীবনের শেষ এলান হয়ে যাবে, কত রকমের জল্পনা কল্পনা নিয়ে ঘুরে বেড়াই, কিন্তু জানা নাই কোন দোকানের তিনখানা কাপড় বাজেট হয়ে গেছে। শুধু নিঃশ্বাসটা বের হতে দেরি, আর বেশি সময় দেবে না, যেই পাতিলে রান্না করে খেয়েছি ওই পাতিলে করে পাড়া প্রতিবেশী খালা আম্মারা দৌড়দৌড়ি করে বরই পাতা দিয়ে গরম পানি শুরু করবে। জনমের মতো ওই আরামের বিছানা থেকে বের করে নিয়ে আসবে, শক্ত তক্তের উপরে শোয়াইয়া জীবনের শেষ গোসল দেবে। গোসল হয়ে যাবে কাফন পরিয়ে, রাত যদি বেশি হয় জানাজা সম্ভব না হলে ওই ঘরে আর ফিরিয়ে নেবে না, উঠানের উপরে না হয় সর্বস্ব বারান্দার উপরে রেখে দেবে। ছোট্ট সন্তানেরা বুঝবে না, মায়ের গলা জড়িয়ে ধরে কাঁদবে আর বলবে আম্মা যা, ও মা আব্বার কি হয়েছে, আব্বারে কেন সাদা কাপড় দিয়ে মুড়িয়ে বাহিরে রেখে দিয়েছ। হুম আব্বারে এতবার ডাকলাম, আব্বা কেন একটা ডাকের জবাব দেয় না, এতবার তো ডাকতে হয় নাই। বাবা যখন অফিস থেকে বাজার থেকে জমি থেকে বাড়ি ফিরছিলেন, বাড়ির পাশে কাদামাটি ধুলোবালি নিয়ে খেলতেছিলাম, আব্বাকে দেখে যখনই আব্বা বলে ডাক দিয়েছিলাম, বাবা মা ধুলোবালি কাদামাটি দেখে নাই, দুটি হাত বাড়িয়ে দিয়ে কোলে তুলে নিয়ে কত আদর দিয়েছিল। কতবার ডাকলাম, একটা বার তো জবাব দেয় না, মা তুমিও কান্দ ভাইয়াও কান্দে আপুও কান্দে, আব্বাও যে কথা বলে না, আমারে বলো আব্বার কি হয়েছে। আয় আল্লাহ দানা, এইভাবে হাজারের মধ্য দিয়ে রাত চলে যাবে, সকাল হতে না হতে জানাজা করে চার বিহারি কান্দে করে অন্ধকার কবরের বাড়ি নিয়ে যাবে।
আল্লাহ যেই কবরে নাই জানালা নাই আলো নাই বিছানা সঙ্গী সাথী বন্ধু বান্ধব বাবা মা যেখানে কেউ থাকবে না আল্লাহ এক জাররা গুনাহ থাকো বদি আমাদের কাউকে যেন ওই কবরের বাসিন্দা করবেন না আল্লাহ আল্লাহ আজকের মাহফিল কবুল করে নেন আল্লাহ হেদায়েতের সালাত জারি করে দেন আল্লাহ তাআলা খাস করে যার উদ্দেশ্যে আজকের আয়োজন মেহরবানি করে আল্লাহ তার কবরটাকে জান্নাতের উচ্চ মাকাম বানিয়ে দেন আল্লাহ পত্র এলাকায় আল্লাহ আপনার খাস রহমত নাজিল করে দেন আল্লাহ আমি গুনাহগারের জবান থেকে কোরআন হাদিস ইজমাতে আসার সমন্বয় এমন কিছু মহামূল্যবান তাকরির আল্লাহ জবান থেকে বের করে দেন যার দ্বারা দেশ জাতি সহ এলাকার সকলের হেদায়েতে রসিলা হয়ে যায় আল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলা খায়রুল খালকিহি মুহাম্মাদ ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন বাহকেলা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূল